আজকে টিউটোরিয়ালে সবাইকে আরেকবার সুস্বাগতম আজকে আমরা যেটা শিখবো সুইচ সম্পর্কে জানবো যেটা দিয়ে আসলে ওয়ান অফ করা যায় তবে এটা আমাদের ওয়েবসাইট মেনটেন করার জন্য সো এক্ষেত্রে আমরা কিভাবে ওয়েবসাইট মেনটেন করব তাও আবার সুইচের মাধ্যমে যে অন করবো অন হয়ে যাবে অফ করবো বন্ধ হয়ে যাবে বিষয়টা খুবই মজার তাহলে চলুন আমরা এটা শিখে আসি আজকের টিউটোরিয়ালে সো প্রথমে যদি সুইচ সম্পর্কে জানতে চাই আমাদেরকে একটু ভিজিট করতে হবে আমাদের যে ফ্রেমওয়ার্ক যে অপশনটা আছে সেখানে চলে যাই আমরা এখানে অপশানসে আমরা দেখতে পাবো যে আসলে সুইচ দিয়ে কি করা যায় দেখুন এখানে সুইচার নামে একটা অপশন আছে এখানে যাই দেখুন এখানে কত সুন্দর ওয়ান অফ ওয়ান অফ লাইট বন্ধ করার প্লাস হচ্ছে ওয়ান করার একটা ওয়ে মানে হাতের স্পর্শ ছাড়াই কিন্তু সেক্ষেত্রে কাজ করছে আমরা মাউস দিয়ে এটা সহজে করে ফেলতে পারছি আচ্ছা আসুন এই মজার জিনিসটা আজকে আমরা এখন তৈরি করি এটা করার জন্য প্রথমে আমরা যেটা করব আমাদের জ্যাম কন্ট্রোল প্যানেল থেকে আমাদের যে থিম ফোল্ডার আছে আমরা হ্যালো নামে একটা ফোল্ডার করেছিলাম আমরা সেখানে চলে যাব কোথায় কাজ করতে হবে সবার তো এটা জানা হয়ে গিয়েছে নিশ্চয়ই এক্স্যাক্টলি আমরা এখন যেটা করব আমরা আমাদের কনফিক যে ফোল্ডারটা আছে সেখানে ফ্রেমওয়ার্ক ডট কনফিক ডট পিএসপি এখানে আমরা কি করছি মনে আছে তো সবার এখানে আমরা করছি আমাদের যে ব্যাক যে কাজগুলো হয় অর্থাৎ আমরা এই ফ্রেমওয়ার্ক অপশনের ভিতরে এই টুল থেকে আমরা এখানে গেলে এই যেই যে পেজটা আমরা দেখতে পাচ্ছি এখানে এই অপশানগুলো আমরা মূলত ফ্রেমওয়ার্ক ডট কনফিক ডট পিএসপি এই ফাইল থেকে পাচ্ছি তাহলে চলুন আমরা তৈরি করে ফেলি প্রথমে আমরা এখানে একটা অপশন তৈরি করব সেকেন্ড এর নিচে যেটা নাম দিব আমরা সুইচার ওকে তবে তার আগে জানিয়ে দিচ্ছে আমরা কোন জিনিসটা ডাইনামিক করছি সেটা যদি দেখিয়ে নেই বেটার হয় তাহলে দেখুন ভিজিট সাইট এখানে যাচ্ছি দেখুন এই যে এখানে রিলোড হচ্ছে একটা জিনিস আমি আবার দেখাচ্ছি এই রিলোড যেই অংশটুকু সেটাকে আমরা ডাইনামিক করব আমরা সুইচ দিয়ে দেবো সেখানে অন করলে এটা রিলোড হবে আর যদি না হয় তাহলে আমরা অফ করে দেবো এরকম বিষয়টা তাহলে চলুন প্রথমে আমরা আমাদের ফ্রেমওয়ার্ক ডট কনফ্লিক ডট পিএসপিতে আসবো এখানে আমি কমেন্টিং করে নিয়েছি অলরেডি সো আমরা এখানে যেটা করছি অপশন তৈরি করি প্রথমে কি করতে হবে একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে এই অ্যারেটাকে আমরা একটা ভেরিয়েবলের মাঝে রাখবো যেটা অলরেডি আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করেছি অপশনস নামে সো অপশনসের একটা অ্যাড্রেসের মাঝে এটা থাকবে সো যদি আমরা প্রথমে টুলবারে মেনু লিঙ্ক করতে চাই সেখানে আমাদের প্রথমে কয়টা জিনিস লাগবে চারটা জিনিস চারটা জিনিস কী কী চলুন আমরা সাথে সাথে এটা বলি প্রথমে লাগবে হচ্ছে নেইম আমি চারটা অপশন করে নিলাম তার পরবর্তীতে লাগছে টাইটেল আইকন অলরেডি হয়ে গিয়েছে কিন্তু এতটুকু দিলে ঠিকই আসবে বাট এই ফিল্ডসগুলো কাজ করানোর জন্য আমাদের আরেকটা সেকশন করতে হবে যেটা হচ্ছে ফিল্ডস সো আমরা এখন যদি কোড করি অ্যারে এর মাঝে কি হচ্ছে আমাদেরকে দিতে হচ্ছে আইডি আমি অনেকগুলো অপশান নিয়ে রাখলাম দেখি কতগুলো নিয়ে কাজ করা যায় প্রথমে থাকবে আইডি তারপর থাকবে টাইপ টাইটেল এই তিনটা জিনিসটা কমন তাই না কিন্তু যদি আমরা এই তিনটা জিনিস দিয়ে কাজ করি দেখি কোনো কোনো চেঞ্জ হয় কি না আমাদের ধরে নিচ্ছি আমরা যে কোনো একটা আইডি নিচ্ছি যেহেতু প্রি লোডার নিয়ে কাজ করছি আমি এ ধরনের একটা আইডি দিলাম টাইটেল দিচ্ছি এক্ষেত্রে প্রিলোডার ওয়ান অফ আচ্ছা এখন যদি টাইপ দেই টেক্সট দেখি কি হয় আগে এটা দিয়ে দেখি কারণ আমরা অলরেডি টেক্সট নিয়ে কাজ করেছি সো একটা রিলোড দেই এখানে এখানে তো চলে আসার কথা একটা অপশন ওকে আমাদের মনস্টুলে আমরা কোথাও আইকন বা কোনো কিছু মিস করেছি এক্স্যাক্টলি দেখুন আমরা এই নেমগুলোই দেই সো এটার নাম দেই প্রিলোডার আইকন দিয়ে এবার দেই দেখুন অপশন এসেছে কিন্তু এখানে আমাদের টেক্সট অপশনটা এসেছে সো আমাদের তো টেক্সট দিলে হচ্ছে না আমাদেরকে কি দিতে হবে আমাদের এখানে দিতে হবে সুইচার এক্স্যাক্টলি দেখুন কত সুন্দর সুইচার চলে এসেছে আমাদের এন্ডের কাজ অলরেডি শেষ হয়ে গিয়েছে সো দেখুন এখানে ক্লিক করলে অন এবং অফ হচ্ছে সো মন খারাপ থাকলে এখন আর আমাদের লাইট অন অফ করতে হবে না আমরা আমাদের ওয়েবসাইটে ড্যাশবোর্ড ওপেন করবো ড্যাশবোর্ড ওপেন করে আমাদের পিলোডার অন অফ করবো তাহলেই হয়ে যাবে আচ্ছা এখন যেটা করবো যে আমাদের এন্ডে কাজ শেষ হয় স্টেপ টু যেটা আমাদের এন্ডের কাজ করতে হবে আশা করছি অনেকেই বুঝে ফেলেছেন বা অনেকে করে ফেলেছেন যদি প্র্যাকটিস করে থাকেন আর যারা করেননি তাদের জন্য আমি সাথে সাথে আছি এবং করে দিচ্ছি কিভাবে এটা কাজ করতে হয় আমাদের এই জন্য যেটা করতে হবে আমাদের প্রথমে আমাদের ফ্রন্ট এন্ডটা কোথায় আছে আমরা এখন header.php ডট যাব যাবো অলরেডি আমি কেটে দিয়েছি ফাইলটা আমি আবার যাচ্ছি কারণ আমরা হেডার ডট পিএসপি নামে যেই ফাইলটা আমরা করেছিলাম এই ফাইলের মাঝেই কিন্তু আমাদের এই ডাটাটা এখানে আছে দেখুন এটা কিন্তু কমনলি সব পেজে এখান থেকে আসছে সো আমরা যদি এই অংশটুকু ডাইনামিক করি তাহলেই কিন্তু হয়ে যায় যদি আমরা ডাইনামিক করতে চাই আমাদেরকে প্রথমে কি করতে হবে পিএসপি শুরু করতে হবে শেষ করতে হবে এবং এখানে একটা কন্ডিশন দিতে হবে যদি আমাদের সিএস গেট অপশন কোনটা আমাদের কোনটা যদি থাকে সেক্ষেত্রে আমরা এই প্রি পাবো আমাদের প্রি একটা আইডিয়া আছে এনাবল প্রিলোডার আমি আবার একটু বলে দিচ্ছি এটা অনেকেই ভুল করবে আমিও প্রথমের দিকে এটা ভুল করেছি আমি এই প্রি লোডারটা বারবার দিয়ে দিয়ে দিচ্ছিলাম বাট এটা কিন্তু দিলে হবে না আমাদের যেই অ্যাকচুয়াল যেই আইডিটা সেটা দিতে হবে ওকে দেন এখন যদি আমরা কাজ করি আমাদের কন্ডিশন আমরা করে ফেলেছি সো এর মাঝে যদি আমরা এটা দিই হয়ে গেল তাই কি হ্যাঁ প্রায় হয়ে গিয়েছে কিন্তু আমাদের যেটা করতে হবে পিএইচপির মাঝে এস যদি হয় তাহলে এটা কাজ করবে না যদি আমরা পিএইচপি শেষ না করি সেক্ষেত্রে আমরা পিএইচপিটা শেষ করে দিচ্ছি এবং এখানে পিএইচপি শুরু করে দিচ্ছি এবার যদি আমরা একটু রিলোড দিই আচ্ছা এটা বাই ডিফল্ট কিভাবে আছে এটাকে সেভ করলাম এবার যদি আমরা একটা রিলোড দিই দেখুন আমাদের এটা কিন্তু আমাদের যেই আমি প্রথম থেকে আরেকবার দেখাচ্ছি দেখুন আমাদের প্রিলোডারটা হচ্ছে কিনা লোডিং হচ্ছে কিনা ব্লু কালারের একটা অপশন আসছিলো সেটা কিন্তু এখন আসেনি বাট আমি যদি এখন এটা অন করে দিই সেক্ষেত্রে কী হবে দেখুন এসেছে সো বিষয়টা মজার না যে আমরা সুইচ ওয়ান অফ করেই আসলে প্রিলোডারকে কন্ট্রোল করতে পারি সো সুইচ অন অফ করে আমরা যে কোনো সেকশনকে আসলে ওয়ান অফ করতে পারবো যদি সেটা যথার্থ হয় তখনই আমরা ইউজ করবো তো এক্ষেত্রে আমরা সুইচার এই অপশনটা ইউজ করে আমরা প্রি লোডারকে ওয়ার্ন করা শিখে গেলাম এবং সুইচারের যে অ্যাকচুয়াল ব্যবহারটা সেটাও কিন্তু আমরা জেনে গিয়েছি সো আশা করছি টিউটোরিয়ালটি সবার কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে আমাদের পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য সবার আমন্ত্রণ রইল